ধর্ষণ ও নারীর ওপর নিপীড়নের বিষয়ে জাতিসংঘের বিবৃতি বাংলাদেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারহীনতার সংস্কৃতির কারণে সরকারের ব্যর্থতায় দেশে ধর্ষণ ও নারীর ওপর নিপীড়নের ঘটনা বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, 2 কোটি টাকার দায়ে খালেদা জিয়ার বিচার হলেও দেশে খুন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সঠিক বিচারের আওতায় আনছে না সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। এম এ রকির প্রতিবেদন জানাচ্ছেন সোহান খান। দেশব্যাপী নারী ও শিশুর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে বিএনপি ও তার সহযোগী সংগঠন এবং সমমনা সংগঠনগুলো একাত্মতা ঘোষণা করে। এতে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিচার হলেও ধর্ষণের ঘটনায় জড়িতরা ধরাছোঁয়ার বাইরে। ধর্ষকরা ধর্ষণ করবার পরে বড় ভাই মানে কি বিএনপির বড় ভাই আওয়ামী লীগ করে, তাই তো? প্রশাসনের লোক, সরকারের লোক তার সাথে কথা বলেছে, অথচ সেই লোকের নাম পত্রিকায় নাই, তার টেপ বাইরে নাই, তার সম্পর্কে কোনো পত্রিকা কোনো কথা বলে নাই। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বিবৃতি বাংলাদেশের গুম, খুন ও ধর্ষণের ভয়াবহতা বিশ্বের কাছে প্রমাণ করে। যে জাতিসংঘের মহাসচিব, তিনি বাংলাদেশে যে নারী নির্যাতনের হার বেড়ে গেছে, বাংলাদেশে যে ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে, সেই বিষয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। এটা একটা বিরল ঘটনা। এই স্টেটমেন্টে বাংলাদেশের মানুষের সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। নারী ও শিশু নির্যাতন বন্ধে শক্ত কোনো পদক্ষেপ না নেয় সরকারের সমালোচনা করেন তিনি। এদেরকে তো কাট করে দাঁড়াতে হবে, শুধু বাংলাদেশের এই ধরনের একটি নষ্ট সমাজ তৈরি করে দেওয়ার জন্য এদেরকে দাঁড়াতে হবে, যে মানুষের অধিকারগুলোকে তারা ছিনিয়ে নিয়ে কিভাবে মানুষকে শেষ করছে সেটাই দাঁড়াতে হবে। দেশের জনগণ প্রতিবাদী হয়ে উঠেছে, তাই জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।